আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য অধ্যায় নয় অনুশীলনী 9.2 এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতির অনুপাত বিষয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ে যে সূত্র সমূহ আছে, ত্রিকোণমিতি অনুপাতের যে সূত্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং 8 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ে 17, 18 এবং 19 এই তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি তাহলে এই তিনটি অঙ্কে কি আছে, দেখে আসি এক নজর। 17 নং প্রশ্ন বলছে tan 2a equal to tan a divided 1 minus tan square a, যদি a সমান 30 ডিগ্রি হয় এটা দেখাইতে হবে। আর 18 নং প্রশ্ন বলছে 2 cos a + b = 1 equal 2 sin a - b, এবং a ও b সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। 18 নম্বর দেখাইতে হবে, 19 নং ও তাই 18 অনুরূপ a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দেরি না করে অঙ্ক শুরু করি। 17 নং প্রশ্ন, আমরা 17 নং প্রশ্ন শুরু করব। যেহেতু মান দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, আমরা প্রথমে মানটা তুলে নিতে পারি। দেওয়া আছে a সমান, আমাদের মান দিয়ে দিছে একটা 30 ডিগ্রি, এর মান আমরা তুলে নিলাম। এখন আমরা লিখব বাম পক্ষ, আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষ আছে আমাদের tan 2a। আমরা দেখি tan 2a এর মান কি আসে, tan 2a equal তাহলে tan 2 into a এর মান আছে এখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি equal tan 30 into 2 যদি আমরা গুণন করি, 30 দুগুণে 60 আমরা গুণন করলে পাব tan 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রির যে মানটা, আমরা জানি tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে আমরা tan 60 ডিগ্রির পরিবর্তে লিখে দিতে পারি √3। আচ্ছা, আমরা বাম পক্ষ পেয়ে গেলাম, এখন আমরা ডান পক্ষ করব। দেখি ডান পক্ষে কি আছে, ডান পক্ষ আমাদের ডান পক্ষ আছে 2 into 10 a divided 1 minus 10 square a, এ হলো আমাদের ডান পক্ষ। চলো দেখি কি করা যায়, তার উপরে 2 into 10 a এর মান হলো 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি 10 30 ডিগ্রি। আর এখানে 1 1 minus 10 square a, তার মানে 10 এর মান 30 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি যে 10 30 ডিগ্রি, যেহেতু পরে স্কোয়ার আমরা স্কোয়ার দিয়ে দিতে পারি। তারপরে আমরা যা করব, এখানে 2 into 10 30 ডিগ্রি মান আমরা জানি 1 divided √3, আমরা জানি 10 30 ডিগ্রির মান হলো 1 divided √3। তাহলে আমরা এই মানটা বসিয়ে দিলাম 10 30 ডিগ্রির জায়গায়, আবার 10 30 ডিগ্রির মান 1/√3, আমরা এখানে দেব 1 minus 10 30 ডিগ্রির মান 1/√3, যেহেতু উপর স্কয়ার স্কয়ার দিয়ে দিব আমরা। এখন আমরা এটার মান যদি আমরা এখানে 2 গুণন করি, তাহলে 2 চলে যাবে উপরে, এটা যদি আমরা গুণন করি 2 into 1/√3 ইকুয়াল গুণন করলে 2 পড়ে যাবে, নিচে √3 আসবে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 2 divided √3। আর এখানে যদি আমরা করি 1 minus 1 divided a স্কয়ার, আর √ চলে গেলে নিচে হবে 3 3।
এটা যেহেতু আমাদের এখানে জায়গা নেই আমরা এই পাশে চলে আসব তোমরা অবশ্যই অঙ্কটা নিচে নিচে করবে আমরা জায়গা না থাকতে এই পাশে চলে আসছি এটা সমান সমান তাহলে উপরে থাকে আমাদের 2√3 আর এখানে যদি আমরা লসাগু করি নিচে তাহলে আমাদের লসাগু হবে 3 দিয়ে 1 এর নিচে যে 1 আছে একে যদি ভাগ করি আমরা তাহলে হবে 1 3 দিয়ে 1 কে ভাগ করলে 3 হবে আবার ওই 3 দিয়ে যদি 1 কে গুণন করি তাহলে এটার মান হবে 3 পরে মাইনাস মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 ওই 1 দিয়ে 1 কে গুণন করলে 1 তারপরে আমরা এখন উল্টে দেব সংখ্যাটা তাহলে উপরে ছিল 2√3 এখানে ভাগ ছিল আমরা গুণন দেব গুণন দিলে সংখ্যা উপরে এই 3 চলে যাবে উপরে আর নিচে 3 থেকে যদি আমি 1 মাইনাস করি আমরা তাহলে থাকবে 2 তাহলে 2 তাহলে দেখা যাচ্ছে a2 কাটা তারপরে যে স্টেপ উপরে থাকতেছে 3 আর নিচে √3 তাহলে আমরা জানি 3 এর অর্থ হচ্ছে আমরা জানি যে 3 equal root over 3 into root over 3 equal যদি আমরা একটা root over 3 এর স্কয়ার দে তাহলে স্কয়ার এর root over কাটা equal 3 তার মানে হচ্ছে এর উপরে 3 কে আমরা দুটো root over দিয়ে লিখতে পারি যে root over 3 into root over 3 আর নিচে আছে কি root over 3 এখন যদি আমরা একটা a root over 3 a root over 3 কেটে দে তাহলে আমরা পাচ্ছি equal root over 3 তাহলে দেখা যাচ্ছে আমাদের বাম পক্ষ ছিল √3 আমরা ডান পক্ষ √3 পেয়ে গেছি এখন আমরা লিখতে পারি যে অতএব tan 2a equal 2 tan a divided 1 minus tan square 1 minus tan square a তো এত সমান এত কি দেখানো হলো আমরা 17 নং অঙ্ক করে ফেলেছি এখন আমরা 18 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের 17 নং প্রশ্ন শেষ এখন আমরা 18 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো আমরা 18 নং প্রশ্ন শুরু করি 18 নং প্রশ্ন বলছে যে 2 cos a + b1 = 2 sin a - b এবং a ও b সূক্ষ্ম কোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি এটা দেখাইতে হবে তাহলে চলো আমরা শুরু করি আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে উদ্দীপকে বা মূল অঙ্কে যে মান দেওয়া আছে আমরা ওই মানটি তুলব দেওয়া আছে 2 cos a + b = 1 এটা দেওয়া আছে এখন আমরা লিখতে পারি বা cos a + b = এ যে এখানে 2 ছিল এটা কি ডিভাইডেড হয়ে যাবে উপরে 1 আর নিচে গুণন ছিল ভাগ হয়ে গেল কারণ বা cos a + b = 1/2 তাহলে নিচে আমরা জানি 1/2 cos এর sin এর হলো 1/2 30 ডিগ্রি তাহলে cos এর অবশ্যই সেটা 60 ডিগ্রি হবে সে 1/2 হবে cos 60 ডিগ্রি হাফ এর মান cos 60 ডিগ্রি এখন উভয় পক্ষ থেকে যদি cos cos উঠে যায় তাহলে লিখতে পারি বা a + b =
60 ডিগ্রি আমরা দিতে পারি এটা এক নং সমীকরণ আচ্ছা এখন আবার লিখতে পারি আবার আরেকটা মান আছে যে 2 sin a - b ইকুয়াল এটা ইকুয়াল 1 এ এটা মান আবার 2 sin a - b ইকুয়াল এটার মান 1 আমরা পেয়েছি এখন আবার যদি আমরা সমাধান করি বা sin into a minus b equal 1 divided 2 আমরা এই যেখানে গুণন ছিল একটু ভাগ হয়ে গেল বা sin a minus b equal তাহলে এই যে হাফ আমরা জানি sin এর হাফ এর মানটা আছে 30 ডিগ্রিতে যে sin 30 ডিগ্রি এখন উভয় পক্ষে sin যদি আমরা তুলে দেই তাহলে থাকবে বা a minus b equal 30 ডিগ্রি আমরা এটা দিতে পারি 2 নং সমীকরণ তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেছি একটা হলো a plus b 60 ডিগ্রি আর b minus b 30 ডিগ্রি এখন দেখা যাচ্ছে দেখো এখানে যে কোনো a অথবা b আমরা বর্জন করব বা তুলে দিব এটা করতে হলে অত যোগ অথবা বিয়োগ করে আমরা করতে পারি যেহেতু একটা b এর আগে প্লাস একটা মাইনাস তাহলে আমরা লিখতে পারি এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই এখন 1 ও 2 নং সমীকরণ করণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই এখন দেখি আমাদের 1 নং কি ছিল যেহেতু আমাদের এখানে জায়গা নিয়ে আমরা কি করব উপরে চলে যাব 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই আমরা এখানে মুছে দিব আচ্ছা 1 ও 2 নং সমীকরণ যোগ করব আমরা তাহলে আমাদের 1 নং সমীকরণ ছিল a plus b equal 60 ডিগ্রি আর 2 নং সমীকরণ ছিল আমাদের a minus b 30 ডিগ্রি a minus b equal 30 ডিগ্রি এখন যদি আমরা যোগ করি দুইটা তাহলে প্লাস মাইনাস কাটা a যোগ করলে 2a ইকুয়াল যদি আমরা যোগ করি 60 ডিগ্রি 30 ডিগ্রি এটা যোগ করলে হবে 90 ডিগ্রি বা a ইকুয়াল a 90 ডিগ্রি ডিভাইডেড 2 এখন 90 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অতএব a ইকুয়াল আসবে 45 ডিগ্রি 45 ডিগ্রি এখন আমরা a এর মান পেয়েছি 45 ডিগ্রি এখন যদি আমরা a এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা b এর মান পাবো অথবা আবার 1 ও 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাও আমরা b এর মান পেয়ে যাব এখন তোমরা যেটা সুবিধা হয় ওটা করতে পারো আমি লিখে দিব যে a এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই তাই লিখব আমরা আমরা এর মান পেয়েছি 45 ডিগ্রি যে এখন a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এখন a ইকুয়াল 45 ডিগ্রি এখন a ইকুয়াল 45 ডিগ্রি এর মান এখন a ইকুয়াল 45 ডিগ্রি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে যদি আমরা বসাই আমাদের দেখি এক নং সমীকরণ ছিল a + b 60 ডিগ্রি তবে আমরা লিখব
বসিয়ে পাই আমরা এগুলো মুছে দিব এখন আমাদের এক নং সমীকরণ ছিল a + b 60 ডিগ্রি তাহলে আমরা a এর মান পেয়েছি 45 ডিগ্রি যে 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি বা b ইকুয়াল এখানে ছিল 60 ডিগ্রি এই পাশে প্লাস ছিল 45 ওই পাশে গেলে যা হয়ে যায় মাইনাস 45 ডিগ্রি অতএব b ইকুয়াল 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি মাইনাস করি বা বিয়োগ করি তখন এটার মান হবে 15 ডিগ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 18 নং প্রশ্নটা করে ফেলছি এখানে বলছে যে দেখা যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি তাহলে আমরা করে ফেলছি এখন আমরা লিখতে পারি যে অতএব a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি কি দেখানো হলো লিখে দিতে পারি আমরা হলো আমাদের 18 নং প্রশ্ন শেষ হয়েছে এখন আমরা 19 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন আমরা 19 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেখি 19 নং প্রশ্ন কি করা যায় দেখি 19 নং প্রশ্ন 19 নং প্রশ্ন বলছে cos into a - b 1 2 sin a + b = √3 এবং AOB সূক্ষ্ম কোণ হলে AOB এর মান নির্ণয় করো অনুরূপ ওই অঙ্কের মতই আমরা লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে যে cos cos into a - b equal 1 বা cos into a - b equal তাহলে আমরা জানি যে 1 এর মানটা sin এর 90 ডিগ্রিতে তাহলে cos এর অবশ্যই সেটা 0 ডিগ্রি হবে বা a - b equal আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি বা a - b equal 0 ডিগ্রি এটা আমরা দিয়ে দিব এক নং সমীকরণ আচ্ছা লিখতে পারি আবার তোমরা নিচে নিচে লিখবে আবার আরেকটা শর্ত আছে এখানে যে 2 sin a + b √3 তাহলে আমরা লিখব যে 2 sin a + b ইকুয়াল আছে √3 এখন যদি আমরা সমাধান করি বা sin into a + b ইকুয়াল উপরে ছিল √3 এখানে গুণ ছিল এটা ভাগ হয়ে যাবে 2 বা sin a + b ইকুয়াল এই sin এর √3 বাই 2 এটা sin এর মান হলো 60 ডিগ্রি তাহলে আমরা লিখব sin 60 ডিগ্রি বা a + b ইকুয়াল 60 ডিগ্রি এটা দিব আমরা দুই নং সমীকরণ তাহলে আমরা দুটি সমীকরণ পেয়ে গেলাম একটা হলো a - b 0 ডিগ্রি আরেকটা হলো a + b 60 ডিগ্রি এখন অনুরূপ আগের অঙ্কের মতো আমরা লিখতে পারি যে এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এখন এক ও দুই নং সমীকরণ
যোগ করে পাই যদি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করি 1 নং সমীকরণে b এর আগে মাইনাস আছে এবং 2 নং সমীকরণে b এর আগে প্লাস আছে তাহলে প্লাস মাইনাস অবশ্যই একটি বর্জন হয়ে যাবে b তাহলে আমরা লিখি যে a মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি আর এখানে a প্লাস b 60 ডিগ্রি a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি এখন যদি আমরা যোগ করি তাহলে কি এটা এটা কাটা বা 2a ইকুয়াল 60 ডিগ্রি যেহেতু জায়গা নেই আমরা এখানে চলে আসব বা a ইকুয়াল এখানে ছিল 60 ডিগ্রি ডিভাইডেড এখানে 2 ভাগ গুণন অবস্থায় ছিল ভাগ হয়ে যাবে 2 অতএব a ইকুয়াল 30 ডিগ্রি দুই দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি তাহলে 30 ডিগ্রি হবে আমরা a এর মান পেয়ে গেছি এখন a এর মান 1 নং অথবা 2 নং সমীকরণ যে কোনো জায়গায় বসালে আমরা b এর মান পেয়ে যাব আমরা লিখতে পারি 1 নং অথবা 2 নং আমরা 2 নং সমীকরণে a এর মান বসাই 2 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই আমরা 2 নং সমীকরণে a এর মান বসাবো 2 নং সমীকরণ আছে a প্লাস b 60 ডিগ্রি তাহলে যেহেতু আমরা a এর মান পেয়েছি 30 ডিগ্রি তাহলে আমরা লিখব যে 30 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি বা b ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কারণ এখানে প্লাস আছে ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হবে মাইনাস হবে অতএব b ইকুয়াল 60 থেকে যদি 30 বাদ দেন এটার মানও 30 ডিগ্রি হবে তাহলে আমরা মান a এর মানও পেয়েছি 30 ডিগ্রি এবং b এর মানও পেয়েছি 30 ডিগ্রি দুটার মানে আমাদের সমান a এর মান এবং b এর মান এখন বলছে যে a ও b এর মান নির্ণয় করো তখন আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় a এর মান 30 ডিগ্রি এবং b এর মান 30 ডিগ্রি এটা অ্যানসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা 17 18 19 নং তিনটি প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছি আশা করি নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যদি এই অঙ্কগুলো তোমাদের বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে তোমরা সবাই ভালো থেকো খোদা হাফেজ